গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের নতুন আরও একটা ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো গত 3 দিন ধরে আমাদের বাড়িতে চলেছে হচ্ছে নিরামিষ। তো সেই নিরামিষের একটা চর পড়ে গেছে যেন পেটের মধ্যে। তো আজকে সকালবেলায় বরকে ঠেলে ঠুলে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে। তো বাজার থেকে আজকে নিয়ে এসেছে চিকেন। তো আজকে একটু জমিয়ে চিকেন রান্না হবে। বেশি দিন কিন্তু হয়নি, লাস্ট মনে হয় 4-5 দিন আগে আমরা চিকেন খেয়েছি, কিন্তু তবুও যেন মনে হচ্ছে যেন কি খাইনি কি খাইনি এরকম লাগছে। তো আজকে ওই জন্য আর মাছ টাছ নেওয়া হয়নি। আরো বেশি হয়েছে কেন, নতুন বছর গেল গতকাল। তো গতকাল নতুন বছরে সবাই একটু আমিষ খাই। তো আমাদের বাড়িতে যেহেতু শনিবার পালন করি আমরা, শনিবার আর সোমবার, তো ওই জন্য শনিবারের দিন আমরা মাংস খাইনি, একদম নিরামিষই সারাদিন কাটিয়েছি। তো দেখলাম তাহলে আজকে রোববারও আছে, তাহলে যাই গিয়ে একটু নিয়ে আসি, বাড়িতেও আমি আছি যখন। তো তার জন্য মাংস নিয়ে এসেছে। তো আজকে জমিয়ে রান্না হবে। তো আমার কাজকর্ম মোটামুটি কিন্তু হয়েছে, কিন্তু তার আগে এই যে আমাদের খাবার, এই যে দেখিয়ে দাও, পরোটা আর তরকারি। পরোটা আর তরকারি দিয়ে সকালবেলার খাওয়াটা সেরে নিই, তারপর কিছু জামা কাপড় বাইরে বার করেছি, সেগুলো কাঁচা ধোয়া করতে হবে। এমনি ঘর টর পরিষ্কার করা, বিছনা গোছানো, ঘর মোছা সব হয়ে গেছে, তো ওইগুলোই বাকি রয়েছে। তো যাই হোক, চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর আমরা আমাদের সকালবেলার খাওয়াটা সেরে নিই, ঠিক আছে? চলো সঙ্গে থাকো, চলো আসো 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 আসো, এনটা খাও, তুমি খাও খাও, আবার দেবো, শেষ হয়। ও মা ও মা, এই জন্য তো তোকে অল্প করে দিই, আমি জানি তো তোর নাটকটা। খাও, শেষ হয়ে গেল, আবার দেবো, খাও খাও শোনো, খাও খাও। কি দেখো তা লোক কি চাইছে, এ মা এ মা এ মা, ও মাংস। হ্যাঁ তুই তো খুব পাজি বিড়াল সোনা, কি মাংস না ধুলে তুমি খাবে না? ও যেদিনই মাছ নেওয়া হয়, মাংস নেওয়া হয়, ও এমনটাই করে। দেখো 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 দেখো, পায়ের কাছ দিয়ে ঘুরে বেড়াবে, কি শুয়ে পড়লো, খেতে হবে না তোমাকে, আমরাই খেয়ে নিলাম। যতক্ষণ না মাংস ধোয়া হবে, মাছ ধোয়া হবে, ততক্ষণ এইভাবে ম্যামো করতে থাকে। আর ওই খাবারে মুখ দেবে না তো দেবেই না, যেদিন বিস্কুটও দেওয়া হবে সেদিন বিস্কুট ওইভাবেই ফেলা থাকবে। মাংস যখন ধোয়া হবে, মাংসর মানে মাছের আঁশ বা মাংসর যেগুলো থাকে সেগুলো খাওয়াটা করার পর তারপর ওইগুলোতে মুখ দেবে। এমন দুষ্টু বিড়াল হয়েছে জানো। আর এদিকে আমার বরমশাইয়ের কি রিকোয়েস্ট, ঝাল করে রান্না করবে, ঝাল একদম, ঝাল একেবারে, মাংস লাল লাল ঝাল ঝাল হবে। অনেকে কমেন্ট করে বলেছে যে একটু রিচ কম খাও, ওই দেখো আর কি হবে বল, ঝাল ঝাল করে গরম গরম ধোয়াটা ভাত হবে, লাল লাল ঝোল হবে, ও জাস্ট জমে যাবে। আমার মটনের সাথে চিকেন ভালো লাগে, আর চিকেনের মধ্যে বেশি ভালো লাগে এই ঝোলের আলুগুলো। হ্যাঁ সবাই জানে সেটা, ভাতের সাথে মেখে ওই আলু দিয়ে খাওয়ার যে কি মজা, রবিবারে খাওয়াটা দারুণ জমে যাবে আজকে। তবে বেশি ঝাল দেবো না গো, এই গরমে না বেশি ঝাল না। আচ্ছা ঠিক আছে, যতটা সম্ভব দিও, যতটা সম্ভব দিও। কাজবার বাইরে রোদ দেখবে, খা খা করছে রোদ, পুরো খা খা করছে। আর আমি কথা বলবো, এই যে আমার এই একটা অভ্যাস, কিছু হলেই এই যে এইভাবে এইভাবে মোছা, আর বেশিরভাগটা হয় হচ্ছে রান্নার হাতে। যাই হোক, আর বকবক করছি না, আমি এই জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে স্নান করে উঠি। সকালবেলা কাজকর্ম করেছি কিন্তু স্নান করিনি। আর এই যে বাসি নাইটিটাকে ওই যে ওইখানে রেখে দিয়েছি, এটাকে ভালো করে ভিজিয়ে টিজিয়ে রাখবো ভাবছি, তারপর স্নান টান করে নিই, চলো সঙ্গে থাকো। দেখো মাংসটাকে ধুয়ে আনলাম, আর আমার মনুষোনা তো খুব খুশি, বাড়ির দিকে ধুয়ে এনে না একটু নুন হলুদ মাখিয়ে রাখছি। আর আজকে দই আনেনি, আমি বারণ করলাম যে দই দিয়ে করব না, এমনি নর্মাল করব। আমার যেন দই দেওয়ার পর না যাই না কদিন ধরে কেমন গন্ধ গন্ধ লাগতো, ভালো লাগতো না আমার। তো এটাই তো নুন হলুদ দিয়ে একটুখানি মাখিয়ে রাখি। মাংসটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে ব্যাগটাকেও ধুয়ে নিলাম, যেহেতু বাজার করে এনেছে ব্যাগটা ধুয়ে দিতে হয়। তো ধুয়ে দেখো আমি জামা কাপড়গুলো, তার আগে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, কারণ একটু তো সময় দিতে হয় ভেজানোর জন্য। ভিজিয়ে তারপর এখন আমি কাস্তে বসে গেছি, আর কলতলায় সবে রোদ আসা শুরু করেছে, দেখে বুঝতেই পারছো এই যে এখন রোদটা পড়বে, একেবারে সারাটা দুপুর রোদ থাকবে। তো এই জামাকাপড়গুলো এখন কাঁচা ধোয়া করে রোদের মধ্যেও মেলতে লাগে না, এত রোদের তাপ তো ছাওয়া জায়গাতে মেললেও যেন শুকিয়ে যায়।
তো যাই হোক এইগুলো কেচে নিই, নিয়ে তারপর স্নানটা করব। সকাল থেকে ধরো অনেকটা বেলা হয়ে গেল, তো আজকে অনেকটা বেলা করেই আমার স্নানটা করা হবে, যেহেতু মাঝখানে কিছুটা সময় একটু ব্রেক নিয়েছিলাম খাওয়া দাওয়ার জন্য, সকালের খাওয়া দাওয়ার জন্য। আর তাছাড়া তো খুব একটা হয় না, সকালবেলা ঘুম থেকে উঠে পরপর আমি কাজ সেরে স্নান পুজোটা সেরে নিই, তো আজকে যেহেতু মানে খাওয়ার জন্য একটু সময় বার করতে হয়েছিল, তো তার জন্য অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন ঝটপট করে এই কাজগুলোকে সেরে আমাকে স্নান পুজো সেরে রান্না বসাতে হবে। আর আজকে যেহেতু মাংস আনা হয়েছে, তো জমি একটু মাংস রান্না করব, আর জমি একটু রবিবারের মধ্যাহ্ন ভোজটা আমরা সবাই মিলে সারব। তো এই যে এক বালতি কাঁচা হয়ে গেছে, আর আমার মুনু সোনাকে দেখতে পাচ্ছ, ওই যে কি করবে বেচারি, ওর মা বাবার ঘরে সান নেই, তো ওই জন্য ওখানে গিয়ে শুয়ে রয়েছে, কি আরাম পাচ্ছে। অ্যাকচুয়ালি ও আমাদের ঘরে ইয়ের তলায়, খাটের তলায়, আলমারির তলায়, এই জায়গাগুলো একটু ঠান্ডা পায় বলে শুয়ে থাকে, আর এখানে এসে এটা আর একবার দেখায়, ওই দেখো ওখানে শুয়ে রয়েছে। তবে হ্যাঁ, আরও একটা বদমাইশি বুদ্ধি রয়েছে, যেটা হচ্ছে বুদ্ধি বলবো না, ওর হচ্ছে প্রাপ্য থাকে, তো ওইখান মানে আমাদের কাছ থেকেও খাবে আবার ওইখান থেকেও খাবে, তো ওইখান থেকে খাবে বলেই ওইভাবে শুয়ে রয়েছে, যে না ওইখানে শুয়ে থাকি একেবারে ওখানেই খেয়ে টেয়ে নেবো, একটু রেস্টও নিয়ে নিচ্ছি, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক চলো আমি জামাকাপড়গুলো এবার মেলে দিই। এই যে এক বালতি, আর আমার সব থেকে ভুল হয় হচ্ছে সাদা গেঞ্জিগুলোর মধ্যে অন্য কিছু চুবিয়ে দেওয়া, তাহলে কালার চলে আসে, তো আজকে আমি একটু দেখে দেখেই করেছি, কারণ অলরেডি একটা দুটো গেঞ্জি নষ্ট করে ফেলেছি, তো সেটাই আজকে তাও একটু দেখে দেখেই করেছি, যে ঠিক আছে অসুবিধা হয়নি। চলো এবার এইগুলোকে মেলে টেলে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে ঢুকতে হবে। বস্তাটা পর্যন্ত গরম, তাহলে কি করব। পুজো দেওয়া হয়ে গেছে, এখন বসলাম হচ্ছে সবজিগুলো কাটতে, আর এই যে এখানে নিয়ে নিয়েছি এই ঝুড়িটার মধ্যে সব কিছু রয়েছে, টমেটো মানে মাংস করার জন্য যা যা লাগবে, টমেটো, পেঁয়াজ, রসুন, আলু, আদা সবই রয়েছে, আর আর কি ও এই আমটা দিয়ে হবে হচ্ছে আমের টক, ঠিক আছে। তো চলো এবার আস্তে আস্তে কেটে নিই, আর এক গাদা টমেটো আনা হয়েছে, আর টমেটোগুলো কেমন যেন একটু নরম নরম হয়ে যাচ্ছে। যাই হোক একটুখানি বাত্তার দিয়ে মানে ধরো অন্য সময় হলে ধরো আমের চাটনি করা যায়, কিন্তু এখন যেহেতু আমের সিজনটা, তো আমের টকটাই বেশি হচ্ছে, ওই জন্যে টমেটোর দিকে আর তাকানো পড়ছে না বলে টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তার মধ্যে ইঁদুর, ইঁদুর হয়েছে ঘরে। প্রথমেই চাটনির জন্য আমটা নিয়ে বসলাম, আর আমটা কাটার পর দেখি মুখের দিকটা কেমন যেন কালচে কালচে ভাব, তো তারপর ভাবলাম না পুরো কেটে দেখি, আর আমটা না দেখি হলুদ হলুদ হয়ে গেছে, এত গরম পড়েছে এই গরমে আর কি করা যাবে, আম তো হলুদ হবেই তাই না। এদিকে কিন্তু আটিও ভালো হয়নি জানো তো, ভেতরে যে আটি শক্ত হয়ে গেছে তাও না। তো যাই হোক এই আমটা দিয়েই হচ্ছে চাটনিটা করবো, কারণ আমটা অনেকটাই টক রয়েছে।
তো সামনের দিকটা একটুখানি বাদ দিয়ে ফেলে দেবো, আর একটা আমে আমাদের দুজনার আমের টক যথেষ্ট পরিমাণে হয়ে যাবে। আর যেহেতু মাংস করছি তো একটু ঝোল আলু দু পিস মাংস রেখে দিলে রাত্রিবেলায় আমাদের রুটি দিয়েও দুজনার হয়ে যাবে, রাত্রিবেলায় শুধু রুটি করব ব্যাস। আর এদিকে আমার বরের রিকোয়েস্ট ছিল যে আজকে রাত্রিবেলায় লুচি বা পরোটা করার জন্য। এবার দেখো এত গরম পড়েছে, তার মধ্যে এরকম রিচ খাওয়া মানে মাংস খাওয়া, আর তার মধ্যে যদি লুচি পরোটার সাথে হয়, কারণ তেলাক্ত জিনিসের সাথে খেলে না আরও বেশি গ্যাস অম্বল হবে, তো আমি বললাম না রাতে রুটি করে দেবো। তো যাই হোক অন্য কোনো দিন দেখা যাবে লুচি পরোটা, কারণ সকালবেলা যেহেতু পরোটা খাওয়া হয়েছে আবার রাত্রিবেলা ওসব খেলে না শরীরটা আরও খারাপ হবে। আর দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, এখন আমি দেখো ওই পেঁয়াজ রসুনের খোলা তারপরে আলুর খোলা এইগুলোকে আমি একদম ড্রেনের দিকটাই ফেলে দিয়ে আসছি। আর দেখছো কত রোদ, আমার মনু সোনা এখানটা হাঁপিয়ে গেছে, রেস্ট নিচ্ছে, দেখেছো বারান্দায় চললো। হ্যাঁ আরে যে সবজিগুলোকে কেটে নিয়েছি, এবার চলো রান্নাঘরে যাই। ভাতটা উপর দিয়ে প্রথমে আমি চাটনিটা বসিয়ে দিলাম, মাংসটা একটু পরেই বসাবো চাটনিটা হয়ে যাওয়ার পর। তো একজন আমার ভিডিওতে কমেন্ট করেছিলে যে রিয়াঙ্কা তুমি নুন হলুদ দিয়ে ভাজা আমটা ভেজে নেওয়ার পর মানে হালকা নেড়ে নেড়ে নেওয়ার পর চিনি দিয়ে দেবে, তারপর দেবে জল, তো আমটা কি সেদ্ধ হয় আমাকে একটু এটার উত্তর দিও, ঠিক আছে? আমার তো মনে হয় চিনি আগে দিয়ে দিলে সেদ্ধ হয় না। এবার আমি চিনিটা দিয়ে দেবো, আর এই আমটা বেশ মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল, আর ওই হিমসাগর আম করলে না তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না। একদম রেডি। আর এই গরমকালে একটু আমের ডাল বা আমের চাটনি শেষ পাতে না হলে না ভালো লাগে না। তো সর্ষে দিয়ে আজকে করলাম, পাঁচ ফোড়ন সর্ষে দুটো দিয়েই করি। তো এই যে চাটনিটা এবার রেডি, তো এবার মাংসটা বসিয়ে দেবো। কি গরম, রান্নাঘর থেকে বেরিয়ে আসলাম, মাংসটা বসিয়েছি, আর এদিকে আমার বর আবার রেডি হচ্ছে, রেডি হচ্ছে এই গরমের মধ্যে ঘুরতে যাওয়ার জন্য। কি আর করবে বলো, জল তো আনতে লাগবে, আর এই গরমে কতটা জল লাগে। অনেকে বলছিল জল কোথা থেকে আনো, বাড়ির জল খাওয়া যায় না। এখান থেকে জলের ট্যাঙ্কি, আমাদের বাড়ির জলে প্রচুর আয়রন, বাড়ির জলে প্রচুর আয়রন, এখানকার সবারই কলের জলের জলটা ভালো না, কেউ বাড়ির কলের জল খায় না, সবাই ওই জলের ট্যাঙ্কি আয়রনের জন্য, বুঝলে কেমন গন্ধ গন্ধ। এই ট্যাঙ্কির জল হচ্ছে তোমার কি বলবো পুরো হচ্ছে ফিল্টার করা, এক ফোট আয়রন নেই, যদি সাত দিন দশ দিন পনেরো দিনও ফেলে রাখা যায় বোতল একটুও লাল হয় না, একটুও লাল হয় না, আর একদম খেতে পুরো কেনা জলের মতো। ওই যে আমি রোদে পুড়বো না, এটা আমার হচ্ছে মাস্ক পোটে বাবা চললো চললো। তো জল নিয়ে আসুক, আর চলো আমি তোমাদের দেখাচ্ছি মাংসটা কতদূর হলো। তো চলো এবার দেখি ঝোলটা ফুটছে, আবার এতটা ঝোল রাখবো না, একটুখানি শুকিয়ে নেব, আর কালারটা দেখতে কেমন হয়েছে জানিও, আর একটু ফুটুক। আর দুটো আলু আমি ভেঙে দেবো, দুটো আলু ভেঙে দিলে না ঝোলটা বেশ একটু গাঢ় গাঢ় হয়, মায়ের কাছ থেকে শেখা জানো তো, মাও দেখি এরকম করতো তরকারিতে দুটো আলু ভেঙে দিত আর মানে গাঢ় গাঢ় হয়ে যেত, আলুটা সেদ্ধ হয়ে গেছে। কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এদিকে দেখিয়ে দিই
এখানে রয়েছে চাটনিটা, এটা তো তোমাদের দেখিয়েছিলাম, আর এই যে রয়েছে হাঁড়িতে ভাত। ঠিক আছে, তো এটা ফুটুক আর ঝোলটা একটুখানি শুকিয়ে যাক, তারপর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। আমার মনুসোনার আজকে খাওয়াটা খুব ভালো হবে, কারণ ও মাছের থেকেও আমার মনে হয় মেটে দিয়ে ভাতটা খুব ভালো খায়। তো মনুসোনাকে খেতে দিয়ে দিয়েছি, আর এখানে দেখো আমাদের মাংসর ঝোলটা রয়েছে, মানে মাংসর তরকারিটা রয়েছে, আর কালারটা না বেশি যেন লাল লাল লাগছে জানো তো, খুবই সুন্দর হয়েছে বাবা। আর এই যে আমার বরটাকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে আর আমি ওই যে নিয়ে নিলাম, আর পাশে রয়েছে শশা, আর চাটনিটা তো রয়েছে, এই যে চাটনিটা। ঠিক আছে, চলো শেষ পাতে চাটনি না হলে ভালো লাগে মাংস ভাতের পাশে, তাও দুর্দান্ত যাচ্ছে মাংসটা। চলো বন্ধুরা খেয়ে নিই, ঠিক আছে, পরে দেখা হচ্ছে। দু তিন দিন নিরামিষ খাওয়ার পর তার মধ্যে ছিল পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ, ফার্স্ট জানুয়ারি, এই দিনগুলো মানে স্পেশাল যে দিনগুলো মাংস খাওয়ার দরকার, তো সেটা আমরা যেহেতু করতে পারিনি পয়লা বৈশাখের দিন, তো আজকে পেট পুরে আমরা সবাই মিলে ভরপুর খাওয়া দাওয়া করলাম। আমাদের লেলির জন্য মনুর তো খাওয়া হয়ে গেছে, আর এই যে লেলি ঘুম দিচ্ছে, আসো আয় 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 আয়, এই দেখো আসো 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 আসো, আজকে রবিবারের খাবার জমে গেল। দুপুরবেলার মাংস ভাত খাওয়া দাওয়া করার পর আর যেন ব্লগটা কন্টিনিউ করতে ইচ্ছে করছিল না, ঘুমিয়েছি আজকে দুপুরবেলা, অনেকটা ঘুম দিয়েছি আমি, মনুসোনা আর আমার বরমশাই। বাইরে অনেক রোদ দেখতে পাচ্ছ, তো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।